বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউড়া, অতিথি শিক্ষিকা সঙ্গীতারানী দাস। আমি এখন ক্লাস করব চতুর্থ শ্রেণীর গণিত। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এখন পাঠদান করব তৃতীয় অধ্যায় গুণ। ৬ নং, তোমার কাছে ১০০ টাকার নোট রয়েছে, তোমার কাছে মোট কত টাকা রয়েছে? একটি ১০০ টাকার নোট সমান ১০০ টাকা। সুতরাং ১০০ টাকার নোট সমান ১০০ গুণ ১০০ টাকা। আমরা রাফ করব, ১০০ গুণ ১০০, শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য 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 শূন্য, একই শূন্য 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 শূন্য, একই শূন্য শূন্য। আবার এক দিয়ে গুণ করব, একই শূন্য শূন্য একই শূন্য শূন্য এক একে এক, শূন্য 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 শূন্য, যোগ করে হয় ১০০০০, ১০০০০ টাকা। সুতরাং আমার কাছে আছে ১০০০০ টাকা। উত্তর ১০০০০ টাকা। ৭ নং, ৩৭টি বক্সের প্রতিটিতে ৫০০টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে, বক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? একটি বক্সে টিকিট রয়েছে ৫০০টি। সুতরাং ৩৭টি বক্সে টিকিট রয়েছে ৫০০ গুণ ৩৭টি সমান সমান ৫০০ গুণ ৩৭, সাতে শূন্য শূন্য সাতে শূন্য শূন্য, পাঁচ সাতা ৩৫, তিনে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য, তিন পাঁচা ১৫, শূন্য 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 শূন্য, পাঁচ পাঁচ আর তিন যোগ করলে ৮, একের এক ১৮৫০০টি, ১৮৫০০টি। বক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? সুতরাং বক্সগুলোতে মোট ১৮৫০০টি টিকিট রয়েছে। উত্তর ১৮৫০০টি। এখন আমরা করব ১০ নং, যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে ১৬৫ টাকা জমাও, তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? আমরা জানি এক
বছর সমান 12 মাস। এক মাসে জমানো হয় এক মাসে জমানো হয় 165 টাকা। সুতরাং 12 মাসে জমানো হয় 165 গুণ 12 টাকা। রাম 165 গুণ 12, দুইটা পাঁচের গুণ করলে পাঁচ দ্বিগুণে দশ, দশে শূন্য আর তের আছে এক, চৌদ্দ গুণে বারো আর আতে রেখে তেরো, তেরো তিন আতে আছে এক, দুইকে দুই আর আতে রেখে তিন, আবার এক দিয়ে পাঁচের গুণ করলে পাঁচে কে পাঁচ, ছয় একে ছয়, এক একে এক। এখন আমরা যোগ করবো শূন্য পাঁচ তিন আট, ছয় তিন নয় আর এক, 1980 টাকা, মোট 1980 টাকা। তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? সুতরাং এক বছরে জমানো হয়, সুতরাং এক বছরে জমাতে পারবো, সুতরাং এক বছরে জমাতে পারবো 1980 টাকা। উত্তর 1980 টাকা। হোমওয়ার্ক হলো আট নয় এগারো ও বারো নং। এখানে আমার ক্লাস শেষ করেছি, ধন্যবাদ সবাইকে।